শেখ হাসিনা সরকারের পতনের পর বিপাকে রয়েছেন আওয়ামী লীগের হেভি ওয়েট নেতারা। একের পর এক গ্রেপ্তার হচ্ছেন সাবেক মন্ত্রী এমপিরা, যাদের রিমান্ডে নিয়ে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। এ সময় তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে নানা তথ্য। এবার চাঞ্চল্যকর এক তথ্য দিলেন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জানালেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নাকি তাকে মারতে এসেছিলেন, যার পেছনের কারণও খোলাসা করেছেন পলক। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলা সহিংসতার সময় দেশে ইন্টারনেট বন্ধ ও চালু করার নাটকীয়তা সহ বেফাস মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছিলেন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তবে সরকার পতনের পর 6 আগস্ট বিদেশে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় জুনায়েদ আহমেদ পলককে, কিন্তু তাকে গ্রেফতার দেখানো হয় 14 আগস্ট। পরে পুলিশ পলককে 10 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। এদিকে রিমান্ডে নেয়ার পর ইন্টারনেট শাটডাউনের বিষয়সহ নানা বিষয়ে মুখ খুলেছেন পলক। তিনি জানিয়েছেন, আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে কথা বলায় গণভবন থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। রিমান্ডে জুনায়েদ আহমেদ পলক আরও বলেন, সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে 4 আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক হয়। সেখানে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন তাকে বলি দিতে, তারপর শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ হবে। পলক শেখ হাসিনাকে শিক্ষার্থীদের চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করার অনুরোধ করেন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাকে মারতে তেড়ে আসেন বলেও দাবি করেন তিনি। তখন পলক নাকি সাহসী হয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলেন, আপনি স্টেপ ডাউন করুন। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে, এসব কথা উপস্থাপন করার পর তাকে গণভবন থেকে বের করে দেয়া হয়, দাবি পলকের। স্মার্ট বাংলাদেশ গঠনে 10 মিনিট স্কুলের সঙ্গে 5 বছর মেয়াদি সরকারের যে 500 কোটি টাকার চুক্তি ছিল সেটা তিনি বাতিল করতে চাননি। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল জোর করে ওই চুক্তি বাতিল করান। ডিবির জিজ্ঞাসাবাদে পলক আরও বলেন, তিনি প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেয়ার অনুরোধ জানালেও তিনি মানতে রাজি হচ্ছিলেন না। দেশে অরাজকতা সৃষ্টির পেছনে শেখ হাসিনা একাই দায়ী, কারণ তিনি তাদের কারো কথা শুনতেন না। এদিকে নিয়মিত গ্রেফতারের অংশ হিসেবে সবশেষ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও টানা 8 বারের সংসদ সদস্য আসম ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। 23 আগস্ট রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।